হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো ব্রেকিং এন্ড স্পোর্টস, যেখানে আমি ডেইলি ফুটবল নিয়ে আপডেটেড ভিডিও বানিয়ে থাকি। এছাড়াও এখন আস্তে আস্তে ক্রিকেটের ভিডিও আপডেট করা শুরু করছি এই চ্যানেলে। তো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এখনো, কিসের অপেক্ষা করছো? সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানিও তোমাদের মতামত। তো শুরু করা যাক আজকের আপডেট। তো আইএসএল কিন্তু আগেরবার দারুণ ভাবে শেষ করেছে, যেখানে কিন্তু আইপিএল শেষ করতে পারেনি ঠিকভাবে, কারণ আইপিএল এ কিন্তু করোনা আক্রান্ত হয়েছিল বহু প্লেয়ার, যার জন্য ডিলে হয়ে যায় আইপিএল। এবং এবছরের আগস্ট কি সেপ্টেম্বরের দিক থেকে আবার চালু হতে চলেছে আইপিএল, কিন্তু আইএসএল কিন্তু বায়ো বাবলে দারুণ ভাবে শেষ হয়েছে। এবং আই লিগ কর্তৃপক্ষ কিন্তু আই লিগটা দারুণ ভাবে শেষ করেছে বায়ো বাবলের মধ্যে। তো এবছর আইএসএল কর্তৃপক্ষ কিন্তু নির্দেশিকা জারি করে দিল, যেহেতু করোনা ভ্যাকসিন চলে এসেছে দেশে এবং দেশীয় উৎপাদন বাড়িয়ে ফেলেছে করোনা ভ্যাকসিনের, তাই জন্য কিন্তু প্রত্যেকটি প্লেয়ার থেকে শুরু করে প্রত্যেকটা সাপোর্টিং স্টাফ যারা আইএসএল এ মানে কিছু না কিছু কাজে যুক্ত থাকবে, তাদের সবাইকে কিন্তু করোনার দুটো টিকা নেয়া থাকতে হবে। আই লিগও কিন্তু সেম জিনিস করছে, এবং আইএফএফ এর তরফ থেকে কিন্তু ময়দানের প্রতিটা মানুষকে, প্রতিটা প্লেয়ার থেকে শুরু করে যারা মালি আছে সবাইকে ভ্যাকসিনেটেড করেছে ইস্ট বেঙ্গল ক্লাব। এছাড়াও মোহনবাগান ক্লাব ছিল এর সাথে, এছাড়াও আইএফএ এবং অন্যান্য অনেক ক্লাব কিন্তু মিলিতভাবে উদ্যোগ নিয়ে ময়দানের প্রতিটা মানুষকে ভ্যাকসিনেটেড করেছে। তো আইএসএল কর্তৃপক্ষ কিন্তু জানিয়ে দিয়েছে 2020-21 প্রতিটি প্লেয়ার, সাপোর্টিং স্টাফ থেকে শুরু করে যতজন যুক্ত থাকবে আইএসএল এর সাথে, বায়ো বাবলের মধ্যে যারা থাকবে তাদের প্রত্যেককে কিন্তু ভ্যাকসিনেটেড হতে হবে। তো এরপর চলে আসি পরের আপডেটে। আগের বছর কিন্তু ডুরান্ড কাপটা হয়নি, তো 130তম ডুরান্ড কাপ কিন্তু এবছর হতে চলেছে, এবং আইএসএল, আই লিগ, এছাড়াও আই লিগ কোয়ালিফিকেশন যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচের পরে হয়তো ডুরান্ড কাপ করার একটা সম্ভাবনা রয়েছে। কারণ ডুরান্ড কাপ কর্তৃপক্ষ কিন্তু আগের বছর কোভিড এর কারণে এই ডুরান্ড কাপ করতে পারেনি, তো এই বছর কিন্তু সব থেকে পুরনো একটা কাপ যেটা ডুরান্ড কাপ সেই প্রতিযোগিতা কিন্তু এবছর হতে চলেছে, এবং পুরনো নিয়ম অনুযায়ী হতে চলেছে আইএসএল এবং আই লিগের টিমগুলিকে নিয়ে। আশা করব আই লিগ, গতবারের আই লিগ এবং আইএসএল এর ভাবমতো ভালোভাবে সম্পূর্ণ হবে ডুরান্ড কাপটাও। এরপর চলে আসি ট্রান্সফার আপডেটে, যেটা হলো রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি থেকে শ্রীনিধি এফসি তে চলে গেল সামাদ আলী মল্লিক। এই শ্রীনিধি এফসি কিন্তু এবছর আই লিগে 9তম সংযোজন হয়েছে। আগের বছর কিন্তু ইস্টবেঙ্গল সামাদ আলী মল্লিক ছিল, এবং সেখান থেকে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি তে। সেখান থেকে তিনি ভালো পারফরমেন্স করেছিলেন আগের বছর, এবং সেখান থেকে এবার চলে আসেন শ্রীনিধি এফসি তে। আশা করব সামাদ এই টিমেও ভালো রেজাল্ট করবে। অনেক অনেক শুভকামনা বাংলার ফুটবলার সামাদ আলী মল্লিকের জন্য। তো এরপরের আপডেট হলো এফসি গোয়ার সাথে কিন্তু চুক্তি বাড়িয়ে নিলেন 2024 অবধি গ্লেন মার্টিনেস। গ্লেন মার্টিনেস কিন্তু আগের বছর এটিকে মোহনবাগানে ছিলেন, সেখান থেকে এফসি গোয়ায় চলে যান। এটিকে মোহনবাগানে কিন্তু সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেননি গ্লেন মার্টিনেস, কারণ যথেষ্ট প্লেইং টাইম থেকে শুরু করে তেমন ভাবে তিনি জায়গা পাচ্ছিলেন না টিমে, সেই জন্যই হয়তো হতে পারে। কিন্তু এফসি গোয়ায় যাওয়ার পর তার একদম অন্য রকম রূপ দেখা যায়। দুর্দান্ত একটা গোলে গোল করেন, যেই গোলটা কিন্তু আইএসএল এর সেরা 10 গোলের মধ্যে ঢুকে পড়েছে, এবং দারুণ ভাবে ডিফেন্সিভ ব্লকার হিসেবে কাজ করেছিলেন এফসি গোয়ার হয়ে, এবং এফসি কাপ খেলতে গিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গ্লেন মার্টিনেস। সেখান থেকে কিন্তু তিনি জায়গা করে নেন ইন্ডিয়ান ন্যাশনাল টিমে। এবার কিন্তু সেই গ্লেন মার্টিনেসের ওপর আস্থা রেখে আরো 3 বছরের চুক্তি বাড়িয়ে নিল এফসি গোয়া গ্লেন মার্টিনেসের সাথে। তো
সামনে কিন্তু মোহনবাগান দিবস 29 তারিখ কিন্তু মোহনবাগান দিবস হতে চলেছে। এই বছর ভার্চুয়ালি হতে চলেছে মোহনবাগান দিবসটা, কারণ করোনা অতিমারির কারণে। তো এই জন্য কিন্তু প্রতি বছর মোহনবাগান এই মোহনবাগান দিবসে কিছু পুরস্কার দিয়ে থাকে, এবছরও তার অন্যথা হচ্ছে না। তো দেখে নেওয়া যাক কে কি পুরস্কার পাচ্ছে। মোহনবাগান রত্ন পাচ্ছেন শিবাজি ব্যানার্জি, বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রয় কৃষ্ণা, যেটা হওয়ারই কথা ছিল। বর্ষসেরা ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরন, বর্ষসেরা অ্যাথলিট বিদিশা কুন্ডু। তো 29 তারিখ ভার্চুয়ালি তোমরা অবশ্যই উপস্থিত থেকো, মোহনবাগানের সমর্থকরা অবশ্যই উপস্থিত থেকো মোহনবাগান দিবসে। তো এরপর চলে আসি এসসি ইস্ট বেঙ্গলের কথায়। তো আগের দিন কিন্তু আইএফএ তে মিটিং এ উপস্থিত ছিল না ফ্রি সিমেন্ট বা ইস্ট বেঙ্গল ক্লাবের কোনো প্রতিনিধি। তো এরপর কিন্তু শ্রী সিমেন্ট একটা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, মেল করে জানিয়ে দিয়েছে আইএফএ কে, যদি সাইন না হয় ফাইনাল টার্ম শিটে, তাহলে কিন্তু কোন রকম প্রতিযোগিতা আইএফএ কোন রকম প্রতিযোগিতায় অংশ নেবে না ইস্ট বেঙ্গল ক্লাব। এই কথা কিন্তু জানিয়ে দিয়েছে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ, কারণ তাদের কাছে স্পোর্টিং রাইটস, তারা যদি না খেলতে চায় তাহলে ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের কিছু করার নেই। তো এখান থেকে এই নিউজটা কিন্তু আমরা কালেক্ট করেছি ইউনাইটেড ইস্ট বেঙ্গল ম্যাগাজিন থেকে। তোমরা যদি চাও ইউনাইটেড ইস্ট বেঙ্গল ম্যাগাজিনকে অবশ্যই ফলো করতে পারো ফেসবুকে। তো এরপর যেটা আসছে যে সমস্যাটা শেষ মুহূর্তে ট্রানজিট সাইন হয়ে গিয়েও আবার সমস্যা কোথায় আসছে। তো ট্রানজিটের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কিন্তু মিটে গেছে, এখন কোনো সমস্যা নেই ট্রানজিটের কোনো পয়েন্ট নিয়ে। সমস্যা হচ্ছে ট্রানজিটের একদম শেষে এক্সিট ক্লজ নিয়ে। এক্সিট ক্লজে হয়তো এমন কিছু লেখা রয়েছে যাতে হয়তো ইস্ট বেঙ্গল ক্লাবকর্তাদের মনে হয়েছে এর ফলে সমস্যা হতে পারে। যতদূর মনে করা হচ্ছে যে এক্সিট ক্লজে হয়তো একতরফা এক্সিট রয়েছে, দুতরফা মানে এক পক্ষ চাইলেই বেরিয়ে যাবে, এরকম হয়তো একতরফা লেখা রয়েছে শ্রী সিমেন্টের পক্ষ থেকে, যেটা ইস্ট বেঙ্গল কর্মকর্তারা মনে করেছে যে ক্লাবের ফেভারে নয়, তাই জন্য হয়তো এক্সিট ক্লজ নিয়ে ঝামেলা চলছে। যদিও এ নিয়ে আসল তথ্যটা জানা যায়নি এখনো, কারণ এই জিনিসগুলো, এই চুক্তি জাতীয় জিনিসগুলো কিন্তু পুরো কনফিডেন্সিয়াল জিনিস হয়, এগুলো কিন্তু সবার সামনে প্রকাশ্য নয়। যতক্ষণ না পর্যন্ত কেউ মুখে মানে ইস্ট বেঙ্গল কর্তারা বা শ্রী সিমেন্ট কেউ প্রবলেমটা জানায়, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো সোর্স মারফত কোনো নিউজ পেপার কোনো পোর্টাল কারোর ক্ষমতা নেই এটা জানার। যদি কেউ বলে থাকে এক্সিট ক্লজে প্রপার এই সমস্যা হচ্ছে, তাহলে ধরে নেবে ফেক নিউজ, কারণ এই এক্সিট ক্লজ ইস্ট বেঙ্গল যে টার্মশিট বা চুক্তিগুলো হয় সেগুলো পুরো কনফিডেন্সিয়াল, এগুলো জানার ক্ষমতা ইস্ট বেঙ্গলের কমিটির কিছু সদস্যের এবং শ্রী সিমেন্টের কমিটিতে যারা রয়েছে তাদের কিন্তু কিছু জনের আছে, তার বাইরে কিন্তু এগুলো বেরোয় না। তো এক্সিট ক্লজে মনে করা হচ্ছে একতরফা কোনো সমস্যা রয়েছে, যার জন্য কিন্তু এই ইস্ট বেঙ্গল কর্তারা মানতে নারাজ রয়েছে। হয়তো শ্রী সিমেন্টের পক্ষে সেই এক্সিট ক্লজটা রয়েছে যে শ্রী সিমেন্ট বেরিয়ে গেলে ইস্ট বেঙ্গল কর্তারা এত বা ইস্ট বেঙ্গল ক্লাব এতটা খরচা তাদের দিতে হবে বা এরকম কিছু হয়তো লেখা রয়েছে, যার জন্য কিন্তু এই চুক্তির এক্সিট ক্লজ নিয়ে এতটা বেশি সমস্যায় পড়েছে। কিন্তু যদি ফাইনাল টার্ম শিটে সাইন না করে ইস্ট বেঙ্গল কর্তারা, তাহলে কিন্তু কোনো প্রতিযোগিতায় খেলতে পারবে না ইস্ট বেঙ্গল ক্লাব। তো সেখান থেকে কিন্তু ক্ষতি হবে ইস্ট বেঙ্গল ক্লাবের, সিএফএল এ যদি না খেলে তাহলে কিন্তু রেলিগেশনে পড়তে পারে ইস্ট বেঙ্গল ক্লাব, এবং বাংলার ফুটবল জগতের জন্য কিন্তু একটা বিরাট বড় ধাক্কা, বিরাট বড় খারাপ দিন বলা যায়, কারণ সিএফএল এ ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডানের মতো ক্লাবরা খেলবে এটাই তো মানুষ আশা করে। সেখান থেকে যদি ইস্ট বেঙ্গল না খেলে রেলিগেশন তো হবেই, সেটা জানিয়ে দিয়েছে জয়দীপ বাবু। এছাড়াও কিন্তু সমর্থকরা একটা বিশালভাবে হতাশ হবে, এবং যেটা বাংলার ফুটবলের জন্য খুব খারাপ সংকেত যেতে চলেছে।